পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত 77 জন। পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ও দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজউদ্দিন, পিঠাখাওয়া এলাকার হাসিবুল ইসলাম, একই উপজেলার স্বপন আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে সাতপন্থীদের তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসযোগে মুসল্লিরা বাসা ফিরছিলেন। এ সময় তারা দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে বাসটি। দুর্ঘটনায় ঘটনাস্থলে এক মুসল্লি নিহত হয়, আহত হয় আরো 26 জন। পরে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক 5 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। অন্যদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা বাস্ট হয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় অন্তত 51 জন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক 10 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। উভয় ঘটনায় আহতদের বেশিরভাগই চিকিৎসা নিতে ছুটে আসেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে। এ সময় আহতদের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন, জানান দুর্ঘটনার কথা। কালকে ইজতেমা গেছিল, তখন একটা গাড়ি মানে কাটাকাটি করতে যায়, গাড়িটাও পাল্টি খাইছে, পাল্টি খায় তখন মানে গুরুতর অনেকগুলো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই ইজতেমার লোক ছিল, ইজতেমাতে গেছিল, আজকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে সাকুয়া শিমুলতলিতে। আমার বড় ভাই গাড়িতে ছিল, প্রথম গাড়িতে আমার বড় ভাই ছিল। প্রথমে অ্যাক্সিডেন্ট যখন করে তখন ফোন দিছিল আমাকে, আমার আব্বাই বলেছে তোরা বড় ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে গেলাম, যাই বড় ভাইকে নিয়ে আসছি। ইজতেমাতে আসে যাওয়ার সময় গাড়ি রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি ভর্তি লোক। এই আমাদের 10 মিনিট আগে খালি গাড়িটা আসলো, একসাথেই গাড়ি, অর্থাৎ আমরা 10 মিনিট পরে আসলাম, এসে দেখতেছি এই ঘটনা, আবার একটা লক্ষ্মীরহাটে অ্যাক্সিডেন্ট, এরকম গাড়ি পাল্টে গেছে। এ ঘটনার খবর পেয়ে আহতদের চিকিৎসা সেবার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে আসেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম। খোঁজ খবর নেয়ার পর তুলে ধরেন এমন ঘটনায় সেবা প্রদানের কথা। সদর হাসপাতাল ঠাকুরগাঁওয়ের স্টাফরা ডাক্তার থেকে একদম ওয়ার্ড বয় এবং সিস্টার সকলে মিলে সুন্দরভাবে কাজ করে চলছে, যতটুকু সাধ্য হিসাবে কাজ করতেছে ওনারা। আর আমিও তাদের কি করতেছি, আমার মনে হয় যারা সিরিয়াস এখানে, যাদের চিকিৎসা করার নাই, কোনো সুযোগ নাই, আমার মনে হয় তাড়াতাড়ি করে তাদেরকে রেফার করানো হচ্ছে। আর এমনি এখানে যাদের অপারেশন করলে ভালো হবে, ওটিতে কাজ চলছে। আর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান দুর্ঘটনায় আহতরা কতটুকু সেবা পাচ্ছে এবং করণীয়। প্রায় অনেকে, অধিকাংশ এখানে ভর্তি আছে, যারা আশঙ্কাজনক অবস্থায় ছিল তাদেরকে কিছু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমরা সেলাইন দিয়ে আমরা তাদেরকে রংপুরে রেফার করেছি। তবে এমন মর্মান্তিক দুর্ঘটনা কাম্য নয় জানিয়ে আহতদের জন্য দোয়া চেয়েছেন সবাই।